আসসালামু আলাইকুম, প্লান্টস ডক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি কৃষিবিদ নাজমুল হাসান। ম্যাঙ্গো হপার বা আমের শোষক পোকা, এই পোকাটা আমের অনেক বড় একটা ক্ষতি করে থাকে। বিশেষ করে অনেকেরই প্রশ্ন করে বা অনেকের একটা জানা যে আম গাছে প্রচুর মুকুল আসে বাট আমের কোনো আম ধরে না। তো অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমের ম্যাঙ্গো হপার। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে এই ম্যাঙ্গো হপার নিয়ে বিস্তারিত কথা বলব, কীভাবে আমরা ম্যাঙ্গো হপার থেকে হচ্ছে আমরা আমাদের এই আমের মুকুল বা আম গাছ থেকে হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ম্যাঙ্গো হপার বা আমের শোষক পোকা, এই পোকাটা আপনার দেখতে সাদা অবস্থায় বা নিম অবস্থায় কিছুটা সাদা বা ব্রাউন কালারের, আর যদি এটা বড় হয়ে যায় তাহলে সেই পোকাটা আপনার দেখতে কিছুটা টামাটে। এই পোকাটা সাধারণত আপনার 3.5 থেকে 5.5 মিলিমিটার লম্বা। এই আমের পোকাটা দেখতে মাথা মোটা এবং পিছনেটা সূচালো এবং দেখতে কিছুটা হচ্ছে আমার টামাটে বা ব্রাউন কালারের হয়ে থাকে। এই পোকা আমের কচি পাতা এবং মুকুলে সাধারণত রস খেয়ে থাকে এবং এই রস তারা পাকস্থলীর মাধ্যমে যখন মলদ্বারদের নিঃসরণ করে তখন এক ধরনের আঠালো বা মধু জাতীয় গ্রন্থি নিঃসরণ করে, যার ফলে উদ্ভিদের পাতায় কালো বর্ণের যে ছত্রাকের যে আক্রমণ বা সুটিমোল ফাঙ্গাস আক্রমণটা হয়ে থাকে। এবার আসি এই পোকা থেকে আমরা কীভাবে আমরা আমাদের আম বাগানকে বা হচ্ছে আম গাছগুলোকে আমরা রক্ষা করতে পারি। এই পোকা সাধারণত আপনার আমরা যদি আলোর ফাঁদ নিয়ন্ত্রণ করে আলোর ফাঁদ দ্বারা এই পোকাটি নিয়ন্ত্রণ করতে পারি। এবং এছাড়া ঘরোয়া পদ্ধতি যেটা সেটা হচ্ছে, দর্শক আমরা অনেকেই জানি যে ছোটোবেলায় আমরা অনেকে জানি গ্রামে সাধারণত গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কিন্তু ধূপ জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করা হয়। তো আমরা যদি বাগানে এই ধূপ জ্বালিয়ে যদি ধোঁয়ার সৃষ্টি করি তাহলে এই পোকা থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এবং এই মুকুল আসার আগে অবশ্যই সাইফারমেথিন, অ্যাভামেকটিন, বেনজয়েট বা ইমিডাক্লোরোফিল গ্রুপের যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলোকে পাতার উপরে নিচে এবং পুরো গাছেও স্প্রে করতে হবে। আমাদের গাছে স্প্রে না করি তাহলে দেখা যাবে যে কিন্তু আপনার গাছে যে ছোটো ছোটো যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে কিন্তু পোকাগুলো কিন্তু অবস্থান করবে। তো মুকুল আদর্শক অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অবশ্যই যেন মুকুল আসার আগে স্প্রে করতে হবে। কোনো অবস্থাতেই যখন মুকুল ফুটে যাবে তখন কিন্তু স্প্রে করা যাবে না, কারণ ওই সময় যদি আমরা স্প্রে করি বিভিন্ন পলিনেশন যে এজেন্ট, বিভিন্ন ছোটো ছোটো কীট পতঙ্গ, পোকামাকড় বা মৌমাছি যারা আছে এরা কিন্তু পরাগায়নে সহায়তা করে। তো এই পরাগায়ন আমরা যদি আগে যদি ফুল ফোটার পরে যদি আমরা বীজ দিই তাহলে কিন্তু তারা মারা দেবে এবং সঠিকভাবে পরাগায়ন হবে না। সঠিকভাবে যদি পরাগায়ন না ঘটে তাহলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত যে আমের যে ফলন পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। দর্শক, এই সময়ে কিন্তু সারা বাংলাদেশেই এখন আমাদের বিভিন্ন জাতের যে আম আছে সেই আমগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণের এই আম ধরে আছে। তো দর্শক, আমের মুকুল আসার উপর যে কীভাবে যত্ন নিতে হবে তো সেই সম্পর্কে আমার সম্পূর্ণ ভিডিও। তো দর্শক, আমি আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।